বাঁকুড়ার পোড়া পাহাড়ে মিলল এক রহস্যময় গুহার সন্ধান। গুহাটির আকার প্রকার দেখে তা আদিম মানুষের বসবাসস্থল বলে দাবি করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উঠে এলো ভিন্ন মত। খাতড়া থেকে রানীবাঁধের রাস্তায় 4 কিলোমিটার গেলেই সাহেব বাঁধ মোড়, সেই মোড় থেকে আরও কিলোমিটার 4 গেলেই দেখা মিলবে পোড়া পাহাড়ের। দেখতে আর 5টা পাহাড়ের মতোই পোড়া পাহাড়। পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ঝোপঝাড়ের রাস্তা পেরিয়ে মাঝামাঝি জায়গায় পৌঁছলেই দেখা মিলবে একটা গুহামুখের। 20 ফুটের সেই গুহামুখ দিয়ে এগোলেই রয়েছে মোড়। এখান থেকে গুহা দুদিকে চলে গেছে। ডান দিকে গেলে 50 ফুট যাবার পরেই গুহার অপর একটি মুখ পাহাড়ের গায়ের একাংশে খোলা আকাশের নিচে বেরিয়ে যাচ্ছে, আর বাঁদিকের সুড়ঙ্গ চলে যাচ্ছে প্রায় 150 ফুট। গুহার মেঝে থেকে ছাদের উচ্চতা গড়ে 6.5 ফুট, কোথাও কোথাও তা 7 ফুট পর্যন্ত। গুহার ভেতরে মূল সুড়ঙ্গের দুদিকে মোট 7টি কুঠুরি রয়েছে। কুঠুরিগুলির দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ প্রায় 7 থেকে 8 ফুট। স্থানীয়দের দাবি এই গুহায় আদিম মানুষ বসবাস করত। এটা গুহা বলতে গেলে এটা মানুষের সুরবাতি সুরবাতি বসবাস, যেটা এখন ঘর করা হচ্ছে। এখন মানুষ ঘর বলছে, বাড়ি বলছে, যেমন যা এখন এটা ওরা কোঠা বলে আর কি। সেই কোঠা হিসাবে এটাই সর্বপ্রথম মানুষের বসবাস। জঙ্গল থেকে এসে এই গুহায় প্রথম সর্বপ্রথম মানুষের বসবাস করেছিল আদি মানুষরা। আর ওটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ পাহাড়টাই পাথরে কাটা। গুহাটা আদিম মানুষের গুহা সেটা তো একদম নিঃসন্দেহ। কারণ আদিম মানুষের গুহার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে পাহাড়ের মাঝামাঝি জায়গায় এই আদিম মানুষের গুহার অবস্থান হয়। আদিম মানুষের গুহার বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত ঝড় ঝাপটা যাতে না ঢুকে তার জন্য পশ্চিমী মুখ হয় না, সাধারণত উত্তরমুখী হয় কিংবা পূর্বমুখী হয়। এই 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 আদিম মানুষেরা এই বিষয়গুলোকে খুব কিন্তু তখনকার দিনের মনস্তাত্ত্বিক হিসাবে এগুলোকে কিন্তু তারা ভেবে এগুলোকে করে, যাতে জল ঢুকতে না পারে, যাতে ঝাপটা ঢুকতে না পারে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আদিম মানুষের গুহার ভিতরে আপনি কুঠুরি পাবেন, বিভিন্ন সাইডে, বাঁ সাইডে, ডান সাইডে এই কুঠুরি পাবেন। আর হয়তো তাদের লজ্জা নিবারণ করার জন্যই হোক আর যাইভাবে হোক, বসবাস করার স্বার্থে ওরা ওই আলাদা আলাদা কুঠুরিতে বসবাস করতো। এবং এটার একটা বিশেষ যে গুরুত্ব যে এই গুহাটা আপনি এই ভিতরে ঢুকলে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন, যদিও মাটি ভরাট হয়ে গেছে, প্রায় 2-3 ফুট মাটি ভরাট হয়ে গেছে এখনও। তার মানে বোঝা যায় যে আদিম মানুষেরা তাদের উচ্চতা আমাদের এখনকার উচ্চতার থেকে অনেকটা বেশি ছিল। তবে ভিন্ন মত উঠে আসছে। কেউ কেউ বলছেন খনিজ পদার্থ উলফ্রামের খোঁজে ব্রিটিশ আমলে এই গুহা খনন করা হয়ে থাকতে পারে। তবে যে আমলেই খনন করা হয়ে থাকুক না কেন, এই প্রাচীন গুহা সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয়রা। বিষয়টি প্রশাসনিক আধিকারিকদেরও নজরে আনা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।